নারী সুরক্ষা ও জল অপচয় বন্ধ করার লক্ষ্যে সাধারণ মানুষকে সচেতন করার উদ্দেশ্যে ডানকুনি থেকে পায়ে হেঁটে লাদাখের উদ্দেশ্যে রওনা দিলেন এক যুবক। জানা গেছে, হুগলি জেলার ডানকুনির বাসিন্দা বছর 23-এর অরিজিৎ চক্রবর্তী সাধারণ মানুষের জন্য এই বার্তা নিয়ে লাদাখ যাত্রা শুরু করলেন। রবিবার তিনি আরামবাগে প্রদীপ মণ্ডলের সঙ্গে দেখা করেন। উল্লেখ্য, এই প্রদীপ মণ্ডল বছরখানেক আগে পায়ে হেঁটে আরামবাগ থেকে লাদাখ গিয়েছিলেন, তাই যাবার পথে তার অভিজ্ঞতার কথা জেনে নিলেন। এতে তার যাত্রাপথ কিছুটা সহজ হবে বলে অনেকেই মনে করছেন। আমার ডানকুনি থেকে লাদাখ, ডানকুনি থেকে লাদাখ কতদিন, কতদিনের মধ্যে আপনি পৌঁছাবার চেষ্টা করছেন? হাতদমলা পর্যন্ত চেষ্টা আছে 70-71-টা করতে, আজ চেষ্টা করবো কুমিল্লা যাওয়ার। কি মোটো নিয়ে বেরিয়েছ? নারী সুরক্ষা, জল অপচয় রোধ। কতটা সফল পাবে মনে করছ? সফল পাবে চেষ্টা করবো। পায়ে হেঁটে? হ্যাঁ, পায়ে হেঁটে। তো বেরিয়েছো? আমি কাকে বেরিয়েছি, কোথায় স্টে করেছিলেন? প্রদীপ মণ্ডল দ্বারা বাড়িটা বিশেষ করেছিলাম। উনিও তো লাদাখ গিয়েছিলেন। আপনি কীভাবে মানে ইয়ে পেলেন, মানে ফল কীভাবে পেলেন, যে এই মনোভাবটা কোথা থেকে এলো? কলকাতা থেকে। এখন আজকে তাহলে কখন বেরোবেন আবার? এখানে কিছু ব্যবস্থা করেছে হাভেলিতে। হাভেলিতে অসংখ্য ধন্যবাদ হাভেলিতে আমাকে ইয়ে করার জন্য। আচ্ছা দিদি, এখান থেকে এখন এবার কোথায় রওনা দেবেন? আরামবাগের দিকে। আরামবাগের দিকে। তো আজকে কত কিলোমিটার হাঁটার চিন্তা ভাবনা নিয়েছেন? দেখি কতটা যেতে পারি। কোনো সমস্যা হচ্ছে নাকি এখন? কাল থেকে আজ, আজকের আজ পর্যন্ত কোনো আপাতত কোনো সমস্যা হয়নি। কি নাম? কি অরিজিৎ চক্রবর্তী। কোথায় বাড়ি? ডানকুনি ডানকুনি বাড়ি। বয়স কত? 21 বছর। কি করেন? বিকম ফার্স্ট ইয়ার। পড়াশোনার মাঝে এরকমভাবে যাচ্ছেন অনেক দিনের সময়, তো তাতে পড়াশোনার কিছু ক্ষেত্রে ত্রুটি আসবে? আপাতত কোনো মনে হচ্ছে না ত্রুটি আসবে। কোন কলেজে? রাজা সাইমন কলেজ। আপনাকে যখন আমাকে কালকে ফোন করে কালকে ফোন করে আগে অনেকবার আমাকে ফোন করে দাদা আমি লাদাখ যাবো, আমি তো বলেছিলাম তুই বেরো, তো পুরো এটা আমি দেখে নেবো রাস্তা রাস্তা করে দিয়ে কোথায় স্টে করতে হবে না করছি। আপাতত আজকে আমি আমাকে স্টে করাচ্ছি, কালকে দেখি বর্ধমানের দিকে আমার কয়েকটা চেনা জানা আছে, বর্ধমানের দিকে স্টে করাবো। দেন ওর রাস্তাটা ওকে আমি বলেছি, কারণ আমি যেই প্রবলেমগুলো ফেস করেছি ওর যাতে সেই প্রবলেমগুলো না হয় সেই জন্য ওকে আমি পুরো সেটলি মানে বিহারটা বলো ইউপি বলো যেগুলো দিয়ে আমি গেছি আমার রুটটাই ওকে দিয়েছি, যে আমার রুট ধরেই যাবে, সিমলা হয়ে যাবে ও, কাশ্মীর হয়ে। তো কাশ্মীর হয়ে যখন যাবে তো ওকে আমি বলেছি যে পুরো যে জায়গায় আমি স্টে করেছিলাম সেই সব জায়গাগুলো ওকে মানে দাঁড়ানোর জন্য ওকে আমি বলেছি। আর আমার কিছু কিছু ছেলে জানা আছে ওগুলো ওর কাজে লাগবে যাতে প্রবলেম না হয়। বিহারটা যেমন প্রবলেম হয়েছে আমার ক্ষেত্রে, ওকে আমি বলেছি যে বিহারটা যতটা চেষ্টা করবি যাতে হোটেলে থাকা, সেই হিসেবে ওর রুট ম্যাপটা আমি তৈরি করেছি। এখন দেখা যাক তারপর কতটা কি সফল আসে। তো ইচ্ছা আছে উনিংলা যাওয়ার, ওকে আমি আপাতত বলেছি 5 জুলাই কমপ্লিট কর, যদি উনিংলা ওখানে আগে পারমিশন নিতে হয় যেহেতু লাদাখের ব্যাপার আগে যদি পারমিশন নিতে হয় ওখানে পারমিশন যদি দেয় তাহলে উনিংলা যাবে, যদি পারমিশন না দেয় তাহলে ও 5 জুলাই আপাতত শেষ করবে। আপনার নাম? আমার নাম প্রদীপ। নিউনোর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হারতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।